Subhanallah wa alhamdulillah wa la ilaha illallah. Subhanallah wa alhamdulillah. Malik kyo na? এজন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, অন্তর ফিরাবার মালিক আল্লাহ, বন্ধুত্ব স্থাপনের মালিক আল্লাহ, শত্রুতা আসে সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি না চান যে আপনার কারো সাথে অন্তর মিলবে, তাহলে কখনো মিলাতে পারবেন না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ ব্যয় করে দিয়ে, রাজত্ব ব্যয় করে দিয়ে যদি মনে করেন যে এদেরকে মিলিয়ে দিব, তাও মিলাতে পারবেন। এ কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। সারা পৃথিবীর সবকিছু ব্যয় করে দিও, অন্তরকে জড়াতে পারবেন না। তোমরা পরস্পর শত্রু ছিলে, ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মাঝে আল্লাহ জোড়া লাগিয়ে দিলেন। ফা আসবাহতুম বিনিয়মাতি ইখওয়ানা, সুতরাং তার অনুগ্রহে তার নিয়ামতের বদৌলতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। মুহাজির আনসারের ভাই, আনসার মুহাজিরের ভাই, আউস খাজরাজের ভাই, খাজরাজ আউসের ভাই, সব ভাই ভাই। আর ওইসব দলীয় দ্বন্দ্ব আর ওই গোত্রীয় দ্বন্দ্ব ওসব কিচ্ছু থাকলো না, আমরা ভাই ভাই, আনসারি ভাই ভাই। আল্লাহ পাক বলছেন যে তোমরা লড়াই করতে করতে, মারামারি করতে করতে আর তোমাদের মাঝে ফাটল ধরে এমন হয়েছিল যে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতি মিনান্নার, তোমরা জাহান্নামের আগুনের কিনারাই চলেই গেছি। আর কত লোক যে কুফরের অবস্থায় আর ওইরকম মারামারি করে খুন করে, কেউ খুন করেছে কেউ খুন হয়েছে। আর জানেন যে দুই দল যদি ইসলামের উপরও থাকে, হাদিস সহিহ বুখারী ধরেছে, দুই দল, ওরা তো অমুসলিম ছিল জাহিলিয়াতের যুগে, তাই না, মুশরিক ছিল তারা। মুসলিমও যদি দুই দল হয় আর এক দল আর এক দলকে মারার জন্য উদগ্রীব থাকে যে যে কোনো উপায়ে মারবো, মারতে পারলো না, মার খেয়ে মরে গেল, তাহলে যে মারলো সেই শুধু জাহান্নামে যাবে না যে মারা গেল সেও জাহান্নামে যাবে? হ্যাঁ, উভয় জাহান্নামে যাবে, ঠিক না? জি জি জি। এজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস, যে দুই মুসলিম যদি তরবারি নিয়ে মুখামুখি হয়, এদিক থেকে এই তরবারি হাতে নিয়ে আছে, ওইদিক থেকে ও তরবারি নিয়ে আছে, মারামারি করবে, আর দুইজনের একজন খুন হয়ে গেল, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইজনে কাতিল যে খুনি, ওয়াল মাকতুল যাকে খুন করা হলো, দুইজনেই কোথায় যাবে? ফিন্নার, জাহান্নামে যাবে। সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা হইল, বলছে ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল, এ হচ্ছে খুনি, খুনি জাহান্নামে যাবে বুঝতে পারলাম, ফামা বালুল মাকতুল, যে নিহত হয়েছে যাকে খুন করা হয়েছে, মজলুম বেচারা, তো ও কেন জাহান্নামে যাবে? উত্তরে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিআন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবি, কারণ এই ব্যক্তি যে খুন হয়েছে সেই ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীকে, তার সামনে যে অস্ত্র নিয়ে এসেছিল তাকে মারার জন্য, তাকে খুন করার জন্য উদগ্রীব ছিল, আমি ওকে মারব, আমাকে মারবে না সে, তাকে আমি মারব, কিন্তু মারতে পারে সে মার খেয়ে মরে গেছে, সেই জন্য দুইজনেই জাহান্নামে যাবে। অথচ দুইজনে মুসলিম, দুইজনেই নামাজি, হয়তো দুইজন ওয়াহেদ, কোন রকমের শিরক ছিল না, কোন রকমের কাবিরা গুনাহ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। তাহলে যারা খুনি আর তার সাথে মুসলিমকে খুন করে আর এক অপরকে খুন করার চেষ্টাও করে, তার সাথে সাথে অন্য অন্য কাবিরা গুনাহ আছে, তাদের কি অবস্থা হবে বলুন তো দেখি। আল্লাহ পাক বলছেন যে তোমরা জাহান্নামের আগুনের কিনারে চলে গেছিলে, ফান কাজাকুম মিনহা, অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। কাজা والحمد لله